হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রিয়াজ কিচেন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে হাজির হয়ে গেলাম খুবই মজাদার একটি রেসিপি নিয়ে, আর সেটি হচ্ছে গরুর মাংসের চাপ ভুনা। এই চাপ ভুনাটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। আসছে ঈদে কিন্তু আপনারা এই রেসিপিটি একবার হলেও ট্রাই করতে পারেন। এই রেসিপিটি আমি যেভাবে সবসময় করে থাকি, আজকে ঠিক একইভাবে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। আমার ভিডিওটি যারা যেখান থেকে দেখছেন, প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তাহলে চলে যাই পুরো রেসিপিতে। আমি এখানে 1 কেজির মতো এরকম গরুর মাংস নিয়েছি, আর মাংসের পিসগুলো কিন্তু একটু বড় হলে ভালো হয়, আর এগুলো রানার মাংস হলে বেশি ভালো হয়। আমি কিন্তু এখানে হাড় নিইনি, হাড় ছাড়াই কিন্তু এরকম চাকা মাংস নিয়েছি। তো এই মাংসগুলোকে আমি এখন একটু থেতলে নেব। চলে আসলাম, মাংসগুলো আমার রেডি হয়ে গেছে। আমি কিন্তু শিলপাটাতেই এই মাংসগুলোকে একটু থেতলে নিয়েছি। দেখে নিশ্চয় বুঝতে পারছেন, এর থেকে বেশি থেতলানোর দরকার নেই। এর থেকে বেশি থেতলে নিলে তাহলে মাংসগুলো কিন্তু রান্না বা ভাজার সময় কিন্তু এগুলো ছিঁড়ে যাবে। এই মাংসের সাথে কিন্তু চর্বি থাকলে সেটাও কিন্তু দেওয়া যাবে, কোনো সমস্যা নেই, কারণ চর্বিগুলো গলে কিন্তু তেল হয়ে যাবে, এতে ভালো হবে। এখন আমি রান্না প্রসেসে চলে আসলাম। আমি যে প্যানে রান্না করব সেই প্যানে কিন্তু মাংসগুলো ঢেলে নিয়ে নিচ্ছি। তো এখানে এখন কিছু মশলা অ্যাড করব। আমি এখানে কয়েক পিস চর্বি কিন্তু নিয়েছি, সেটাকে কিন্তু থেতলে নিয়েছি। এতে করে খুব সহজে চর্বিগুলো গলে তেল উঠে আসবে। এখানে আমি 1.5 চা চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চা চামচের মতো মরিচের গুঁড়া। আমি কিন্তু এখানে ঝালের পরিমাণটা কম রাখছি, তবে আপনারা এখানে 2 চা চামচেরও একটু বেশি মরিচের গুঁড়া দিয়ে দিতে পারেন। 1/2 চা চামচের মতো দিলাম ধনিয়া গুঁড়া, আর 1/2 চা চামচের মতো জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লবণ। এখানে আমি 1 চা চামচের মতো গরম মশলা দিয়েছি, আর 2 চা চামচের মতো দিলাম আদা রসুন বাটা। এখানে আমি জায়ফল আর জৈত্রিকে বেটে নিয়েছি, তো সেখান থেকে 1 চা চামচের মতো দিয়ে দিচ্ছি। আমি এখানে কিছু গোটা মশলা দেবো। এখানে 2টা তেজপাতা ছেড়ে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1টা লবঙ্গ, 4-5টি দিয়ে দিচ্ছি এলাচ, আর 2-3 টুকরো দিয়ে দিচ্ছি দারচিনি। আমি এখানে একটি বড় এলাচ নিয়েছি, তবে মুখটা ফাটিয়ে দিয়েছি, আর এখানে কিছু গোলমরিচ নিয়েছি কালোটা, সেটাও দিয়ে দিলাম। এখানে আমি সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো সব দেওয়া হয়ে গেলে আমি হাত দিয়ে কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিব। এ রান্নায় কিন্তু পেঁয়াজের পরিমাণ তেমন একটা লাগে না, আর তেলও আমি এই প্রথমে অল্প দিলাম, পরে কিন্তু মাংসগুলো সব তেলে ভেজে নিব। মাখানো কিন্তু হয়ে গেছে। এখন আমি হাতটা ধুয়ে এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। আপনাদের হাতে সময় থাকলে এটাকে 30 মিনিটের মতো রেস্টে রেখে দিতে পারেন, তবে আমি আজকে এটাকে ডাইরেক্টই বসিয়ে দিচ্ছি। এখন আমি চুলায় এটাকে বসিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর ফিরে এলাম, মাংসটা কিন্তু এখন বলক এসে গেছে, কিছুটা পানিও কিন্তু মাংস থেকে বের হয়েছে, আর এই পানিটা দিয়ে কিন্তু সেদ্ধ হবে, এখানে আর কোনো পানি দরকার নেই। মাংসটা নাড়াচাড়া দিয়ে আমি এটাকে আবারও ঢেকে দিচ্ছি। চুলার জালটা প্রথম অবস্থায় মিডিয়াম টু হাইতে ছিল, আর এখন আমি চুলার জালটাকে মিডিয়াম টু লোতে করে দেব। দ্বিতীয়বারের মতো আমি ঢাকনাটা খুলে নিলাম। এখান থেকে কিন্তু আরেকটু পরিমাণে পানি ছেড়েছে দেখা যাচ্ছে, নাড়াচাড়া দিয়ে এখন আমি ঢেকে অপেক্ষা করছি মাংসটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে আসার আগ পর্যন্ত, আর এর মধ্যে কিন্তু পানিটাও শুকিয়ে যাবে। আমি ফিরে আসলাম প্রায় 50 মিনিট পর। মাংসটাও কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে ভুনা ভুনা হয়ে গেছে, আর পানিটাও কিন্তু শুকিয়ে গেছে। মাংসটা সিদ্ধ হওয়ার সময় কিন্তু অবশ্যই বারবার নেড়েচেড়ে দিতে হবে। এই মাংসগুলো কিন্তু এই অবস্থায় খাওয়া যাবে, এটাও কিন্তু খুবই ভালো লাগবে, তবে সেক্ষেত্রে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। এখন এই মাংসগুলোকে ভেজে নেওয়ার পালা। এখন এই মাংসটাকে ভাজার জন্য আমি কিছুটা তেল গরম হতে দিয়েছিলাম, তেলটা একটু গরম হয়ে গেছে। এখন আমি মাংসগুলো একে একে দিয়ে দিচ্ছি। সবগুলো মাংস কিন্তু আমি একবারই দিয়ে দিচ্ছি। এখানে কিছু মশলা রয়ে গেছে, তো এই মশলাগুলো প্রথমে দিব না, আমি 2-3 বার উল্টে দেওয়ার পরে এই মশলাগুলো দিব। প্রথমবারে দিয়ে দিলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে, তাই প্রথমবারে আমি দিচ্ছি না। 2-1 মিনিট পর আমি মাংসটাকে উল্টিয়ে দিচ্ছি। চুলার জালটা কিন্তু এ পর্যায়ে মিডিয়াম টু লোতে থাকবে, তারপরে কিন্তু মাংসগুলোকে নাড়াচাড়া দিয়ে ভুনা ভুনো করে নিতে হবে। আমি একটু ঢেকে অপেক্ষা করছি আরও কিছুক্ষণ। 3-4 মিনিট পর আমি ফিরে এলাম। তো মাংসটাকে এখন আবারও আরেকবার উল্টিয়ে দিচ্ছি।
এভাবে করে মাংসটাকে উল্টে পাল্টে নাড়াচাড়া দিয়ে কিন্তু একটু সুন্দর কালার করে নিতে হবে। ভাজতে ভাজতে দেখা যাবে একটা সময় খুবই সুন্দর একটি কালার চলে এসেছে। আমি আবারও ঢেকে অপেক্ষা করছি, ফিরে এলাম প্রায় 10-15 মিনিট পর। এর মধ্যে কিন্তু মাংসটা আমার খুবই ভুনা ভুনা হয়ে গেছে, কালারটাও কিন্তু খুবই সুন্দর এসেছে। আর মাঝে কিন্তু আমি সেই মশলাগুলো এখানে দিয়ে দিয়েছিলাম। মাংসটা ভাজা হয়ে গেছে, আমি এখন একটু পরিবেশন করে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটার লুকটা কেমন এসেছে। এটা খুবই লোভনীয় হয়েছে আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, চেষ্টা করেছি খুবই সহজে এই রেসিপিটা দেখানোর জন্য। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা একবার অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। এবার গরম গরম পরিবেশন করুন ভাতের সাথে বা সাদা পোলাওয়ের সাথে, রুটি পরোটার সাথেও কিন্তু খুবই সুন্দরভাবে মানিয়ে যাবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিতে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে অনেক বেশি সাপোর্ট করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, খুদা হাফেজ।